হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটের যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক তাহলে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কি বারো হাজার সাতশো জনকে পাস করিয়েছে কালকে একটা নোটিফিকেশান লিক করেছে বা একটা পেপার কাট আউট লিক করেছে যেখানে লেখা রয়েছে যে বারো হাজার সাতশো ছিয়াশি জন পাস করেছে তাহলে কি এইটা একটা সঠিক নিউজ তাহলে কি সেপ্টেম্বরে তোমাদের ট্রেনিং শুরু হচ্ছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। চেষ্টা করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক করবেন তো চলুন প্রথমে নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক যে কোন নোটিফিকেশানটায় বলা হচ্ছে যে বারো হাজার সাতশো ছিয়াশি জন পাস করেছে তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে এই নোটিফিকেশানটা আশা করছি দেখে নিয়েছেন আর এবং যারা দেখেননি অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ইমেজটা ভালো করে দেখে নেবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কনস্টেবলের এই যে এই জায়গাটায় নোটিস করুন দেখতে পাচ্ছেন এখানে কনস্টেবল দু হাজার উনিশে লেখা আছে বারো হাজার সাতশো ছিয়াশি জন এবং ওয়ার্ডারে এখানে লেখা রয়েছে এক হাজার তিনশো সাঁত্রিশ জনকে পাস করানো হয়েছে এরপর এই যে এই পেপার কাটআউটটা এটা কতটা অথেন্টিক বা কতটা ফেক এটা নিয়ে একটু আলোচনা করা যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আর আরবি লেখা রয়েছে তাহলে আর মানে হতে পারে রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড এটা নিয়ে অনেকেই বলছে পিআরবি হবে অবশ্যই পিআরবি হতে পারে কিন্তু আরআরবিটাও কিন্তু ভুল নয় কারণ আর মানে হতে পারে রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে আর এখানে তো আপনারা দেখতে পেলেন এই প্রায় বারো হাজার সাতশো ছিয়াশি জনকে বলা হচ্ছে পাস করানো হয়েছে ইন্টারভিউর জন্য তাহলে এই যে এই নোটিফিকেশানটা কতটা ফেক তো আমি এটা নিয়ে তোমাদেরকে বলতে চাইছি যে বারো হাজার সাতশো ছিয়াশি জন পাস করুক আর এগারো হাজার বা কর্মসংস্থান অনুযায়ী দশ হাজার একশো দুজন সমস্ত কিছু কিন্তু ভুলে যাও তোমরা কারণ তোমাদের ইন্টারভিউর ডেট দিয়ে দিয়েছে যাদের ফার্স্ট ফেজে ইন্টারভিউ রয়েছে তারা ইন্টারভিউর প্রিপারেশান নাও বন্ধুরা তোমরা একটা সিট তো ক্যাপচার করতে পারবে তোমাদের তো নাম্বার ভালো রয়েছে তোমাদের যাদের নাম্বার কম রয়েছে তাদেরকেও বলছি তাদেরও প্রচুর চান্স রয়েছে কারণ তোমরা ইন্টারভিউতে সিলেক্ট হবে তবেই ডাব্লিউ বোর্ড তোমাদেরকে ইন্টারভিউতে ডেকেছে এরপর তোমার কতটা অ্যাবিলিটি আছে আর পাঁচটা ছেলের থেকে নিজেকে ভালোভাবে দেখানোর নিজের পার্সোনালিটিটাকে দেখানোর সেটা কিন্তু তোমার হাতেই রয়েছে এখন একটু হলেও সময় রয়েছে হাতে অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে প্রিপেয়ার্ড হও এবং যারা যারা ডাব্লুবিপির মক ইন্টারভিউর জন্য আমাকে পঁয়ত্রিশ টাকা পে করে রেখেছো তারা অবশ্যই কিন্তু আজকেই আমাকে সবাই হোয়াটসঅ্যাপে কিন্তু হাই মেসেজ পাঠাও এবং বলো আমাকে আমি পে করে রেখেছি তাদের ইন্টারভিউটা দু এক দিনের মধ্যে কিন্তু আমি কমপ্লিট করে দেবো কারণ তোমাদের একটা লিস্ট তৈরি করতে হয় সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমি ডাব্লুবিপির মক ইন্টারভিউগুলো নিচ্ছি ঠিক আছে তাহলে তোমরা যদি ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করবে ঠিক আছে এরপর তোমাদেরকে বলছি বারো হাজার সাতশো ছিয়াশি জন দশ হাজার একশো দুজন এগারো হাজার যতজনেই পাস করুক না কেন তোমাদের একটা সিটের প্রয়োজন বন্ধু এতগুলো সিট আছে তার মধ্যে তোমার শুধুমাত্র একটা সিট প্রয়োজন তোমাদের হাতের মুঠো চাকরিটা থাকবে তো যতজনেই পাস করুক না কেন তুমি তাদের থেকে কিছু না কিছু হলো বেটার এইটা ভেবে এই কনফিডেন্স সহকারে কিন্তু তুমি যাবে ইন্টারভিউ দিতে এই রকম আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকলে অবশ্যই অল এবাউট প্রফিট চ্যানেল তোমাদেরকে আপডেট করে দেবে শুধু আমাদের কাজ হলো এই গুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া ঠিক আছে এরপর এই নোটিশটা অফিসিয়াল না আন অফিসিয়াল সেটা তো পরেই জানা যাবে কারণ অনেক স্পেলিং মিস্টেক নোটিফিকেশান অফিসিয়াল বলে প্রমাণিত হয়েছে আবার কিছু কিছু নোটিফিকেশান ফেক বলেও প্রমাণিত হয়েছে তাহলে এটা খুব আর্লি ডেজ এইটা জাজ করা যাবে না কিন্তু একেবারে অফিসিয়াল না একেবারে ফেক তারপরে নেক্সট নোটিফিকেশন এই নোটিফিকেশনে বলা হচ্ছে যে তোমাদের সেপ্টেম্বর মাস থেকে ট্রেনিংটা চালু হয়ে যাবে তাহলে এইটা কতটা অথেন্টিক তাহলে কি তোমাদের সেপ্টেম্বর মাসে ইন্টারভিউ শেষ হওয়ার পর সেপ্টেম্বর মাস থেকেই কি একেবারে ট্রেনিংটা চালু হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে কিন্তু চার হাজার দুশো জন মানে ফিফটি পারসেন্ট তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে ফিফটি পারসেন্ট ক্যান্ডিডেটকে প্রথম ধাপে ট্রেনিং দেওয়ার কথা বলা হয়েছে তাহলে এটা কিন্তু একটা অথেন্টিক নিউজ হতে পারে মেবি সেপ্টেম্বরটা একটু বাড়তে পারে সেপ্টেম্বরটা হয়তো অক্টোবর যেতে পারে কারণ সব কিছু ডেট কিন্তু পরিবর্তন হয়েছে আগে একবার ইন্টারভিউ ডেট দিয়েছিল তারপরে এই বর্তমান পরিস্থিতিতে পড়ে কিন্তু ইন্টারভিউ ডেট পিছিয়েছে পোস্টপোন হয়েছে এইবারও কিন্তু এই রকমই একটা জিনিস হতেই পারে তো তোমরা একেবারে চিন্তা করো না এই যে নোটিফিকেশানটা এই নোটিফিকেশানটার ডেট এমন নই তোমাদের সেপ্টেম্বরে বলেছে মানে সেপ্টেম্বরেই হবে হ্যাঁ জেনে রাখো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড তোমাদের ট্রেনিং করাতে কিন্তু একেবারে তৎপর তারা খুব জলদির মধ্যে আছে তোমাদের রিক্রুটমেন্টটা করে এটা কিন্তু তোমাদের জন্য একটা সুখবর এবং আমিও পার্সোনালভাবে বেঙ্গল পুলিশ বোর্ডকে থ্যাংক ইউ জানাচ্ছি যে এতগুলো ছেলেপুলের জীবন নিয়ে কিন্তু তারা খেলছে না তারা যত জলদি পারছে এই নিয়োগটা করতে চাইছে ঠিক আছে তাহলে এটা কিন্তু তোমাদের জন্য প্রচুর সুখবর যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড খুব সতেজ আছে তোমাদের নিয়ে এবং তোমাদের রিক্রুটমেন্টটা এই বছরে হয়ে যাবে আমি বারবার বলেছি তাহলে কিন্তু তোমরা একেবারে গামছা বেঁধে তৈরি থাকো ইন্টারভিউ দেওয়ার জন্য এবং ভালোভাবে ইন্টারভিউ দাও যাতে তোমাদের একটা চাকরি যাতে তোমাদের পার্সোনাল একটা সিট তুমি যাতে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারো বুঝতে পারলে এরপর এই ট্রেনিংটা তুমি একবার পরীক্ষাটা পাস করো তুমি একবার মেরিট লিস্টের নামটা উঠাও তোমাকে ঘর থেকে তুলে নিয়ে যাবে ট্রেনিং করতে ট্রেনিং কবে হবে সেটা নিয়ে মাথা ব্যথার কিচ্ছু কারণ নেই তুমি একবার শুধুমাত্র ইন্টারভিউটা পাস করে মেরিট লিস্টে নিজের নামটা আনো বন্ধু বাস তোমাকে ঘরে আসবে ঘর থেকে তুলে নিয়ে যাবে ট্রেনিংয়ে ট্রেনিং কবে তোমাকে আর ভাবতে হবে না তুমি খালি ইন্টারভিউটা কোয়ালিফাই করে যাও তুমি শুধু লাস্ট রাউন্ডটা ভালোভাবে ছয় মেরে উঠে যাও ঠিক আছে আর তুমি পারবে তুমি ছাড়া কেউ পারবে না যদি তুমি পারো না তাহলে কেউ পারবে না পরিশ্রম করো আর দেখো পরিশ্রমের ফল তুমি পাচ্ছ কি পাচ্ছ না তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন